হাটের পাশেই জীবন বার্ড গার্ডেন নামে একটা দোকান আছে। এখানে আপনার বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা, কোয়েলের বাচ্চা সহ বিভিন্ন ধরনের পাখি পাবেন। তো এই দোকানের যিনি মালিক, যিনি দোকানটি পরিচালনা করে, তার সাথে আপনারা কথা বলবো। কেউ যদি এনার কাছে যে সমস্ত কালেকশন আছে সেগুলো নিতে চান, তাহলে মোবাইলে যোগাযোগ করে আসতে পারবেন এবং এই কাপ্তান বাজার মুরগির হাটের পাশে আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে এই দোকানে তো বিভিন্ন ধরনের মুরগি, কোয়েল, পাখি পাওয়া যায় তাই না? জি জি ইনশাআল্লাহ অনেক রকমই পাওয়া যায়। মানে আপনি সব ধরনের মুরগি আপনি সাথে দোকানে করে দিতে পারবেন? জি জি চেষ্টা করি, আল্লাহর রহমতে সবকিছু বেচার চেষ্টা করি, ভালো দিতে পারবেন তাই না? জি। একটু আপনি কালেকশন গুলো একটু দেখি আর দামের একটু ধারণা দর্শক যদি তাতে প্রয়োজন হলে আপনার সাথে যোগাযোগ করবো। জি জি ইনশাআল্লাহ। ভাই এখানে দেখতে পাচ্ছি তিতির পাখি। জি জি তিতির পাখি। এগুলোর বয়স কত হবে? এগুলো আনুমানিক দেড় থেকে দুই মাস। দেড় থেকে দুই মাস। এগুলো কি দামে বিক্রি করে? এটা হলো আপনি বিক্রি করি এমনি 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া, এক পিস নিলে 300 টাকা। 300 টাকা, হ্যাঁ 300 টাকা। এগুলো কি মুরগির বাচ্চা ভাই? এখানে আছে ফাউমি, আছে টাইগার, আছে ফাউমি টাইগার। জি। এই হাউমির বাচ্চাগুলো বয়স কতদিন হবে? হাউমির বাচ্চা মনে করেন প্রায় আপনার এক মাস কাছাকাছি। এগুলো কি দামে বিক্রি করে? এগুলো হলো আপনি 300 টাকা, ইয়া 350 টাকা জোড়া বিক্রি করি। 350 টাকা জোড়া। আর টাইগার গুলোর বয়স কত? টাইগার হলো আপনি 250 টাকা জোড়া। 250 টাকা জোড়া। তো কোয়েল পাখি এগুলো কি দামে বিক্রি করে? এটা কোয়েল হলো আপনার মাংসর জন্য, মাংস খাওয়ার জন্য। আচ্ছা, যে ডিম থেকে রিজেক্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা হলো মাংস খাওয়ার জন্য। এটা যদি নেন এটা 180 টাকা জোড়া। 180 টাকা জোড়া, মানে 90 টাকা পিস। জি 90 টাকা পিস। আর তিতির এগুলো এগুলো একই দাম না? হ্যাঁ একই একই, সেম প্রাইস। সেম প্রাইস। খরগোশ এগুলোর দাম কেমন ভাই? এই খরগোশ এটা হলো পুরো বেবি, চার পিসের বেবি সহকারে কম্বো প্যাকেজ, এটা হলো 3000 টাকা। মানে কম্বো প্যাকেজ 3000, চার পিস বেবি আর এক জোড়া রানি। জি জি রানি। এটার দাম কত হবে? এটা হলো 1500 টাকা। 1500 টাকা, অনেক বড় সাইজের মনে হয়। জি জি বিগ সাইজের। বিগ সাইজ। এগুলো তো পালার জন্য এই কয়েল গুলো? জি হ্যাঁ, পালবেন কিছুদিন, পালার পর তারপরে ডিম পাবেন। অল্প দিনের ভিতর ডিমে আসবে। এগুলো কি টাইম বিক্রি করেন? এগুলো 100 টাকা করে জোড়া। 100 টাকা জোড়া, 50 টাকা পিস। পিস, হ্যাঁ 50 টাকা পিস। এগুলো তো টার্কি ভাই? হ্যাঁ এগুলো হলো টার্কি। এগুলো বয়স কতদিন হবে? এটা এক মাস কম বেশি কিছু হবে। এক মাসের একটু কম বেশি হবে? জি। আচ্ছা, এগুলো খরগোশের বাচ্চা? জি জি খরগোশ বাচ্চা। এগুলো কি টাইম বিক্রি করে? এটা হলো আপনার 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া। এগুলো তো সব একই, বাচ্চাগুলো একই রেট? হ্যাঁ জি জি। আচ্ছা এই বড় এটা সিঙ্গেল? হ্যাঁ বড় এটা সিঙ্গেল। এটা মেল না ফিমেল ভাই? এটা ফিমেল। কত দাম চাচ্ছেন এটা? এটা চাইতেছি আপনি রাখা যাবে হলো এটা 800 টাকা রাখা যাবে। 800 টাকা। তিতির এটা তো রানি? হ্যাঁ রানি। এটা অলরেডি ডিম পারতেছে। এটা কি ফিমেল? হ্যাঁ এটা ফিমেল, আমার এখানে ডিম পারতেছে। আচ্ছা তো কত দাম চাচ্ছেন এটা ভাই? এটা মেলে রাখা যাবে 1500 টাকা। 1500 টাকা। বিভিন্ন আইটেমের আপনার ডগও পাওয়া যায়? জি পরশ বিট, মিক্স বিট। পরশ বিট। এটা এটা বয়স কত হবে? এগুলো প্রায় দুই মাস। দুই মাস। কত দাম চাচ্ছেন এটা? এগুলো হলো আপনার 3000 টাকা। 3000। আর এটা ব্ল্যাকটা? ব্ল্যাক এটা হলো ফিমেল, এটা হলো আপনার যদি নেন এটা রাখা যাবে এটা প্রায় আপনার 2000 টাকা রাখা যাবে। 2000 টাকা রাখা যাবে। হ্যাঁ বাজিগার আছে, বাজরিংস আছে, ককাটেল আছে। আচ্ছা আচ্ছা। বাজরিগার এগুলো কি সব রানিং কে? না না এগুলো হলো নিউ অ্যাডেল আর ওই পাশে রানিং। এগুলো নিউ অ্যাডেল। নিউ অ্যাডেল গুলো কি দাম বিক্রি করে? নিউ অ্যাডেল 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া। জি। আর এগুলো রানিং? হ্যাঁ এগুলো আপনার 650 টাকা জোড়া। 650 টাকা জোড়া। এগুলো কি রানিং ভাই? জি এগুলো রানিং। এগুলো রানিং। আচ্ছা আচ্ছা। ক্যাট আছে ভাই? জি ক্যাট আছে। ক্যাট হলো এটা তো বাচ্চা? হ্যাঁ মিক্স ব্রিড আছে, বেবি আছে। আবার বিভিন্ন কোয়ালিটি আলাদা আলাদা আলাদা। আপনার সাথে যোগাযোগ করলে সব রকমের বাজারি গাড়ি পাবে, রানিং সবই পাবে। ফিন্স পাখি এগুলো কেমন দাম ভাই? ফিন্স এগুলো জোড়া হলো আপনার 300 টাকা। 300 টাকা জোড়া।
তার মানে আপনার কাছে বাজরিকা প্রচুর কালেকশন পাওয়া যায়। জি, বাজরিকার প্রচন্ড কালেকশন আছে, আবার ঘুঘু আছে, এখানে জোড়া জোড়া আছে। এগুলো ডায়মন্ড, এগুলো জোড়া? জি জোড়া। এটা রানিং পেয়ার? জি জি, রানিং পেয়ার। এগুলো এটার দাম কত আছে? এটা হইলে রাখা যাবে 1000 টাকা। 1000 টাকা? এটা তো রানিং পেয়ার। হ্যাঁ, এটাও রানিং পেয়ার। এটাও একই দাম? জি জি। বাজরিকার এই পেয়ারের দাম কত আছে? এই পেয়ারের দাম রাখা যাবে 1500 টাকা। খাবার আছে, হ্যান্ড ফিটিং আছে, তার মানে পাখি, তারপরে বিড়াল, ওদের খাবারও আপনার কাছে পাওয়া যায়? ইনশাআল্লাহ সব। সাথে সাথে খাঁচার যে অ্যাক্সেসরিজ সেগুলো পাওয়া যাবে। মেডিসিনও তো পাওয়া যায়, জরুরি কিছু মোটামুটি রাখি, যেগুলো খুবই জরুরি, তাই না? এগুলো কিছু বাজারে গিয়ে খাবার? হ্যাঁ, ইনটেক ফ্রেশ খাবার এগুলো। আচ্ছা, খোলা খাবার না। ভাই, এখন যদি আপনাদের সাথে মানে কেউ যোগাযোগ করে, যোগাযোগ করে তাহলে মানে যোগাযোগ করা বলতে ঢাকার বাইরের কেউ যদি যোগাযোগ করে, তাহলে কি আপনারা পাখি বা যে কোনো যদি আইটেম আপনাদের কাছে নিতে চায় তাহলে কি আপনারা পরিবহনে পাঠাইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পাঠাতে পারবো, পাঠাইতে পারবো, পাঠাই। আবার কেউ যদি ঢাকার ভিতর যোগাযোগ করে আসতে চায় তাহলে দোকান কয়টাতে কয়টা পর্যন্ত খোলা? আপনি সকাল 9টা থেকে আপনি রাত 9টা বন্ধ খোলা থাকে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আনু ভাই, আনু ভাই কথা বলেন, আনু ভাই কাস্টমারের সাথে কথা বলেন, আনু ভাই কাস্টমার সাথে কথা বলেন। এটি 7 দিনই খোলা থাকে দোকান? জি, সপ্তাহে 7 দিনই খোলা, 7 দিনই খোলা থাকে। এখন ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলেন। এটা ঠিকানা হলো গুলিস্তান কাপ্তান বাজারে, ইয়ার এখানে হানিফ ফ্লাইওভারের নিচে, মানে মুরগির বাজারের পাশে। মুরগির বাজারের পাশে, মানে মুরগির বাজার তো না, মুরগির হাটের পাশে। মুরগির হাটের পাশে। জি জি। আচ্ছা, একটু মোবাইল নাম্বারটা বলো। 01672 জি 242278। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে যে কোনো আইটেম নিয়ে আবার কথা বলতে পারবেন। কার্ডটা একটু ধরেন, কার্ডের ছবি একটু, কার্ডের ছবি ধরেন। দর্শক মন্ডলী, এই কার্ডের উপর ঠিকানা এবং মোবাইল নাম্বার আছে, আপনারা যদি আরো ডিটেইলস জানতে চান ফেসবুক বা ইউটিউবে আপনি আমাদেরকে সার্চ দিয়ে পাবেন, জীবন বাদ কাটে। আচ্ছা স্যার, আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে তাই না, এবং ফেসবুক পেজ আছে? জি। ধন্যবাদ ভাই, সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন।